অবিলম্বে ত্রিপুরা রাজ্যে প্রতিটি এডিসি ভিলেজ এরিয়াতে ভিলেজ কাউন্সিল ভোট করার দাবিতে 19 অক্টোবর বুধবার সারা রাজ্যের সাথে ঊনকোটি জেলা কৈলাসহর মহকুমার অধীনে চণ্ডীপুর ব্লকের বিডিওর নিকট ডেপুটেশন প্রদান করা হয় ত্রিপুরামাথা ঊনকোটি জেলা কমিটি। ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন এমডিসি ধীরেন্দ্র দেববর্মা, ত্রিপুরামাথা ঊনকোটি জেলা কমিটির সভাপতি গিরেন্দ্র দেববর্মা, দলের চণ্ডীপুরের ব্লক সভাপতি চন্দন সাহা, দলের জেলা কমিটির সদস্য বীরেশ্বর দেববর্মা, ত্রিপুরামাথা মহিলা সেলের ঊনকোটি জেলা কমিটির সভানেত্রী রেশমী দেববর্মা সহ আরও অনেকে। চণ্ডীপুর ব্লকের বিডিওর নিকট ডেপুটেশন দেওয়ার পূর্বে চণ্ডীপুর ব্লকের ফুড গোডাউন প্রাঙ্গণ থেকে দলীয় কর্মী সমর্থকরা মিছিল শুরু করে চণ্ডীপুর ব্লকের বিভিন্ন রাস্তা অতিক্রম করে এমডিসি ধীরেন্দ্র দেববর্মার নেতৃত্বে ছয় জনের এক প্রতিনিধি দল বিডিওর নিকট ডেপুটেশনে মিলিত হয়। ডেপুটেশনকে কেন্দ্র করে কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুবনাথের নেতৃত্বে বিশাল পুলিশ, টিএসআর এবং সিআরপিএফ বাহিনী চণ্ডীপুর ব্লক প্রাঙ্গণে মজুদ ছিল। ডেপুটেশন শেষে এমডিসি ধীরেন্দ্র দেববর্মা সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে রাজ্যের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে বলেন যে বিজেপি দলের নেতারা নিজেদের পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দল বলে দাবি করে। ওনারা গণতন্ত্র বিশ্বাসী দল, অথচ বিজেপি দল রাজ্যে এডিসি এরিয়াতে ভিলেজ কাউন্সিল ভোট করতে ভয় পায়। অথচ ত্রিপুরা রাজ্যে হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও আজ অবধি রাজ্য সরকার কিংবা রাজ্যের নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না। হাইকোর্টের কাছে আমরা অনেক লিপিবদ্ধভাবে আমরা অনেক দ্বারস্থ হয়েছিলাম, কিন্তু কয়েকটা বিগত মাসে আমরা একটা রেজাল্ট পেয়েছি আমাদের মাননীয় হাইকোর্টের পক্ষ থেকে। ওনারা সম্পূর্ণ জানিয়ে দিচ্ছেন যে আমাদের রাজ্য সরকারকে এবং বর্তমান ত্রিপুরা রাজ্যের যে ইলেকশন কমিশনারকে আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনের সম্পন্ন করতে হবে। কিন্তু আজকে দেখা যায় বর্তমান রাজ্য সরকার দ্বারা সেই হাইকোর্টের আদেশকে আজকে তারা ডিনাই করছে। তো আমি এখানে আপনাদের কাছে একটা বিষয় তুলে ধরতে চাই। ওনারা বলছে, আমরা অনেক সময় শুনতে পাই যে গণতন্ত্রের কথা ওনারা অনেক সময় স্বীকার করে, আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানিয়ে যাব এবং সেটা আমাদের স্বপ্ন, সেটা আমাদের বিজেপি পার্টির স্বপ্ন। কিন্তু আজকে আমি তাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন রাখতে চাই আপনাদের মাধ্যমে। যদি গণতন্ত্রের দরদি হইয়া থাকে বর্তমান রাজ্য সরকার, আর যে দেড় বছর অতিক্রম হতে চলছে এই রাজ্যে এডিসি অধ্যুষিত এলাকা এখনও আমাদের ভিলেজ কাউন্সিল নির্বাচন হয়নি। আমরা এটাও দেখছি যে 2018 বিধানসভার পরে এই রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত রয়েছে, যেমন নগর পঞ্চায়েত উপনির্বাচন হয়ে গেছে, একই সাথে সাথে বিভিন্ন ত্রিস্তর পঞ্চায়েত রয়েছে, সম্পূর্ণ হয়ে গেছে নির্বাচন। এরপরেও দেখেছি আমরা রাজ্যেতে কয়েকটি বিধানসভাতেও বাই ইলেকশন উপনির্বাচন হয়ে গেছে, কিন্তু অজুহাত দেখিয়ে আমাদের এডিসিকে আজকে বঞ্চিত করার চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে অনেক সময়। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।